হ্যালো ভিউয়ার্স, টেস্টিয়ান হেলদি ফুড কিচেনের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আরও একটা নতুন পর্ব। তো শীত তো চলেই এলো আর এখন সব জায়গায় কমলা লেবুর আনাগোনা চলছে। সঙ্গে শীতকালে আরও একটা প্রিয় খাবার হলো নানা ধরনের পোলাও। আর আজকে আমি বানিয়ে দেখাবো এই কমলা ফল দিয়ে কীভাবে চটজলদি ঝরঝরে খুব ফ্লেভারফুল এবং টেস্টফুল পোলাও বানানো যায় সেই রেসিপিটা। প্রথমে নিয়েছি কমলা লেবু। তো আমি এখানে 4টে কমলা লেবু নিয়েছি, এর থেকে 2টো আমি ছিলে এক সাইডে রাখবো এবং কী করবো এটা পরে বলছি, তোমরা দেখতেই পাবে। আর এই 2টোর সঙ্গে আরেকটা নিয়ে নিলাম। মোটে 3টে কমলা লেবুকে আমি ছিল আলাদা নেব, আর একটা কমলা লেবুকে আমি খোসা সমেত, দেখো আমি গ্রেটারের সাহায্যে অল্প হালকাভাবে উপর থেকে খোসাটাকে এইভাবে গ্রেট করে নেব, বেশি না, 1/4 চামচ নেব। তো আমার নেওয়া হয়ে গেছে, দেখো এই অল্পই লাগবে, এটাকে আমি সরিয়ে রাখছি। আর হাফ বাটি মতো আমি লেবুর খোসাটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখো লেবুর খোসাগুলোকে আমি 2টো লেবুকে ছাড়িয়ে, যে এভাবে কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এখন এটাকে সুন্দরভাবে কেটে এই বীজগুলোকে বের করে আড়াআড়িভাবে 2 ভাগ করে নেব। আর যে গোটা 3টে লেবু ছিল, দেখো আমি পুরো খোসাটাকে ছিলে নিয়েছি, এখন এগুলোকে আমি মিক্সিং জারে দিয়ে দেব। এই যে আমি বীজগুলোকে ছাড়িয়ে আমি 2 ভাগ করে কেটে নিয়েছি আর মিক্সিং জারে দিয়ে দিলাম, এটা আমি পেস্ট করে ছেঁকে নেব। আমি এখন পানি নিয়েছি, আর আমি এই যে মেজারমেন্ট কাপ, এটা হলো আমার 250 গ্রামের কাপ। তো আমি 1 কাপ চাল আমি খুব ভালোভাবে সুন্দরভাবে 2-3 বার ধুয়ে নেব। এটাকে কিন্তু পানি দিয়ে ভিজিয়ে রাখবো না, যে স্ট্রেনারে ঢেলে এই যে পানি ঝরিয়ে নিচ্ছি। চালটাকে সরিয়ে আমি এখন একটা সসপ্যানে 200 ml পানি দিয়ে দিয়েছি, মানে 1 কাপ। এই 1 কাপ পানির মধ্যে আমি খোসাগুলোকে ফুটিয়ে 1/2 কাপ করে নেব। তো আমার ফোটানো হয়ে গেছে, এখন আমি এই খোসাগুলোকে ছেঁকে নেব। যে কাপে পানি নিয়েছিলাম আমি সেই কাপই ছেঁকে নিচ্ছি। খোসাগুলোকে আমি আলাদা করে দিলাম, দেখো 1 কাপ পানি কিন্তু 1/2 কাপ হয়ে গেছে। আরও 1/2 কাপ আমি গরম পানি নিয়ে নিয়েছি, এতে আমি মিল্ক পাউডার নিচ্ছি 20 গ্রাম মতো, নিয়ে এটাকে আমি গুলে নেব। আর এই গরম দুধের মধ্যে আমি এখন দিয়ে দেবো 1 চিমটি কেশর। তো কেশরটাকে ভিজিয়ে দিলাম, এটাকে এক সাইডে রেখে দেব। তো আমি এখন একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়ে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু গরম হয়ে এলে এতে আমি কাজু কিশমিশগুলোকে ভেজে নেব। তো 50 গ্রাম আমি কাজু নিয়েছি আর নিয়েছি 50 গ্রাম কিশমিশ। তো এগুলো আমি অল্প একটু ভেজে নেব নেড়ে চেড়ে। এটাকে নামিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম পোলাও রান্নার জন্য 1টা প্রেশার কুকার। আর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা একটু গরম হলে এতে ফোড়ন দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 1 টুকরো ডালচিনি আর 2টো এলাচকে একটু ফাটিয়ে দিয়েছি। তো একটু নেড়ে চেড়ে সুন্দর ফ্লেভার ছাড়লে এতে দিয়ে দেব পানি ঝরিয়ে রাখা চালগুলোকে। তো চালগুলো দিয়ে দিলাম,
চালগুলোকে আমি এখন 7 থেকে 8 মিনিট খুব সুন্দরভাবে ভেজে নেব। তখন চালের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, চালগুলো একেবারে ঝরঝরে হয়ে যাবে। তো আমার চালগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ যে খোসা ফোটানো পানিটা ছিল সেটা দিয়ে দিলাম। তো হাফ কাপ পানি দিয়ে আমি নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেবো। এখনও কিন্তু এতে 1.5 কাপ পানি আমি ব্যবহার করব। পানির পরিবর্তে আমি অরেঞ্জ জুস ব্যবহার করব। তো আমি এখন ঢেকে দেবো, 5 থেকে 6 মিনিট রান্না হতে দেবো, কিন্তু লো হিটে। 6 মিনিট পর ফিরে এলাম, ভাতটা আমার 50% মতো সিদ্ধ হয়েছে, আর বাকি 50% আমি লেবু রস দিয়ে সিদ্ধ করে নেব। তো নেড়েচেড়ে শুকিয়ে নিলাম, এখন দিয়ে দিচ্ছি 1 কাপ অরেঞ্জ জুস। এখনও কিন্তু এতে 1/2 কাপ পানির প্রয়োজন, সেটা আমি গরম দুধ গুলে রেখেছি। 1/2 কাপ গরম দুধের মধ্যে কেশর দিলে এটা মেক আপ হয়ে যাবে। তো আমি এখন নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আমি 250 গ্রাম চালের মধ্যে 100 গ্রাম চিনি। একটু নুন চিনিগুলোকে মিশিয়ে নেবো, এইভাবে নেড়েচেড়ে নিয়ে ভাতটাকে উপর থেকে সমান করে দেব। এই পর্যায়ে আমি ঢাকা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করব, একেবারে মিডিয়াম টু লো হিটে। 6 মিনিট পর দেখো ফিরে এসেছি, এখন দিয়ে দিচ্ছি অরেঞ্জের যেটা খোসাটা পুড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি যে ড্রাই ফ্রুটসগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে ঢেলে দিচ্ছি। তো সব উপকরণ আমি এইভাবে একটু সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, এখন উপর থেকে সুন্দরভাবে সমান করে দেব। আর এর উপর থেকে আমি এখন দিয়ে দিচ্ছি যে 1/2 কাপ গরম দুধে কেশর গুলে রেখেছিলাম, এটাকে আমি 4 জায়গায় এইভাবে ভাগ ভাগ করে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি কোয়াগুলোকে যেভাবে আমি 1/2 কাপ করে কেটে রেখেছিলাম উপরে গার্নিশিং করে দিচ্ছি কমলা কোয়াগুলো দিয়ে। তো আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট খুব লো হিটে দমে দিয়ে রাখব। তো রান্নাটা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছ। তো ভিউয়ার্স, সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে। আর একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বাড়িতে একবার আমার প্রসেসটাকে ফলো করে একবার বানিয়ে দেখতে পারো। আশা করি ভালো লাগবে, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার কমেন্টের মধ্যে জানিও কেমন হলো। আজ এই পর্যন্তই, আবার কথা হবে অন্য কোনো নতুন নতুন রেসিপির মাধ্যমে।